হ্যালো ভিউয়ার্স, দেব ফর ইউ ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব কি করে একটি অ্যান্ড্রয়েড ফোনে আপনারা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন, তাও একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেটি আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব। আশা করছি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম এখানে আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, তো সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন খুব ইজিলি। সর্বপ্রথম এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন রয়েছে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, টেলিগ্রামি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটি শুরু করা যায়। তো অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে, এই অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি, আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো সর্বপ্রথম এই টেলিগ্রামি অ্যাপ্লিকেশন ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস থাকবে, যেখানে লেখা থাকবে বড় করে টেলিগ্রামি। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, তো তার জন্য আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, আপনারা সেগুলো খেয়াল রাখবেন। তো সর্বপ্রথম এখানে দুটো অপশান চলে আসবে, ফার্স্ট ক্রিয়েট। আপনারা যেহেতু ক্রিয়েট করবেন অ্যাপ্লিকেশন অ্যানিমেশন ভিডিওটি, তো সেই ক্ষেত্রে ক্রিয়েটে ক্লিক করুন। করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে এটিকে করতে হয়। জাস্ট এখান থেকে নেক্সট করে আপনারা দেখে নিতে পারেন কীভাবে ইউজ করতে চান। তো জাস্ট আমি এটাকে এক্সিট করে দিচ্ছি এখান থেকে। করার পর আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটি করছি যেহেতু। তো সর্বপ্রথম এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের এখান থেকে চলে যেতে হবে ক্যারেক্টারের। তো এখানে চলে যান, যাওয়ার পর এখানে আপনারা সর্বপ্রথম এতগুলো অপশান পেয়ে যাচ্ছেন। তো এর কাজগুলো আমি দেখিয়ে দেবো। এখানে জেন্ডার রয়েছে, ফার্স্টে আপনারা চাইলে জেন্ডারে ক্লিক করে এখানে মেল ফিমেল সেগুলো এখানে নির্বাচিত করতে পারবেন। তারপর এখান থেকে আমি যেহেতু এটাই রাখছি, তারপর আপনারা স্কিন টোন দিতে পারেন, বিভিন্ন স্কিন কালার আছে এখান থেকে, সেগুলো ইউজ করতে পারেন। আপনারা চাইলে চোখের মণি যেটা আছে সেটাকেও কালার ফিল করতে পারেন এখান থেকে। দেন এরপরে যেটা আছে হেড, আপনি চাইলে হেডটাকে বড় ছোট আয়তনে করতে পারেন আপনাদের ইচ্ছা খুশি মতো। তো আমি এটা রাখছি। তারপর যেটা রয়েছে হেয়ার, আপনারা চাইলে এখানে বিভিন্ন হেয়ার কালার দিতে পারেন। ওকে, তো এখানে যেগুলো আছে হেয়ার কালার লক করার, সেগুলো হচ্ছে এখান থেকে পারচেস করতে হবে কিছু টাকার বিনিময়ে। তো আমি সেইখানে যাচ্ছি না, এখানে ফ্রিতে অনেক কিছু করা যাবে এর জন্য। তারপর এখানে দেওয়া রয়েছে, এখানে আপনার শার্ট যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারেন এখান থেকে। দেখুন শার্ট কালার যেটা আছে এগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, তারপর এখানে যেটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, শু যেটা আছে শু কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে। জাস্ট এতগুলো অপশান এখান থেকে পাওয়া গিয়েছে, এগুলো আপনারা দেখতে পারবেন, ইউজ করে খুব ভালো লাগবে। তারপর যেটা রয়েছে এখান থেকে, এখানে চলে আসুন ইমোশনে, এখানে চলে আসুন ইমোশন, ইমোশনে ক্লিক করুন। এখানে চাইলে ন্যাচারালি এটা দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে হ্যাপিতে নিতে পারেন, অ্যাংরিতে, ঠিক আছে, অ্যাংরিতে এই যে দেখতে পাচ্ছেন। বিভিন্ন এখানে রয়েছে ক্যাটাগরি, সেগুলো চাইলে সে অনুযায়ী আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি ন্যাচারালটা রেখে দিচ্ছি। তারপর এখানে চাইলে আপনি এই ভিডিওর যে অ্যানিমেশনটা তৈরি করবেন তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ডিফল্ট অবস্থা দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আপনি চান যে এটা নেবেন না, তা সেই ক্ষেত্রে আপনার গ্যালারি থেকে এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট আমি এটা দেখাচ্ছি না, আপনাদের ভিডিওটি লং হয়ে যাবে ওর জন্য। জাস্ট এখান থেকে এর মধ্যেও কতগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেগুলো ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওকে, এগুলো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো জাস্ট আমি এটা রাখছি, এটা খুব ভালো লাগছে আমার কাছে। দেন যেটা চলে আসবেন, এখানে আপনারা চাইলে এখান থেকে ব্যাক হয়ে যেতে পারেন। এই যে ব্যাক হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, কী করে কথা বলার মাধ্যমে এই অ্যানিমেশনটাকে প্রচলিত করবেন সেটি আজকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম এই মেসেজ আইকনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করুন। করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে রেকর্ড, এখানে 30 সেকেন্ড রেকর্ড, এখানে আনলকের কিছু অপশান। আনলক চাইলে এখানে আপনি সর্বপ্রথম 30 সেকেন্ড মতো ভয়েস এখানে অ্যাড করে আপনার অ্যানিমেশনটাকে ক্রিয়েট করতে পারবেন। তো জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করে করবেন। এর জন্য আপনাকে ফার্স্ট রেকর্ড আইকনে ক্লিক করতে হবে, আমি জাস্ট একটু রেকর্ড করে আপনাদের দেখিয়ে দেব। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি জাস্ট এইটুকু রেকর্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ভয়েসটি সেটি অ্যানালাইজড হচ্ছে, কিছুক্ষণের মধ্যে একটু লোড নেবে, প্রসেসিং হবে, তারপর এটাকে শো করানো হবে। তো জাস্ট একটু ওয়েট করছি আমি।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েস কমপ্লিট হয়ে গেছে। আমি এই অপশান থেকে আমি এটাকে প্লে করব, এই যে দেখতে পাচ্ছেন এই অপশান থেকে আমি এটাকে প্লে করব। জাস্ট প্লে করে দেখুন। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে পরিচালিত করা যায়। আপনারা চাইলে একটু বেশি ভয়েস দিয়ে এটাকে সুন্দরভাবে করতে পারবেন। তো আর আপনারা ভাবছেন যে এই ভিডিওটা তো ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু এটাকে কিভাবে ফাইলে সেভ করব, তো তার জন্য আমি দেখিয়ে দেবো। এই যে শেয়ার অপশনটাকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। করার পর জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ বলে একটা ফাইল আছে, এখানে জাস্ট সেভ করলে আপনাদের এটা হয়ে যাবে। আপনারা চাইলে বিভিন্ন ভিডিওটি এই ভিডিওটিকে ইউটিউবে শেয়ার করতে পারেন। তো এখান থেকে আমার মতে ইউটিউবে ভিডিও যারা করে ক্রিয়েট, তো তাদের ক্ষেত্রে ক্রিয়েটরদের ক্ষেত্রে খুবই সিম্পল হবে এখান থেকে অ্যানিমেশন ভিডিওটি খুব তৈরি করে সুন্দর করে পোস্ট করা। তো আশা করছি ফ্রেন্ড ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের জন্য এরকম লেটেস্ট ভিডিও আমরা এনে থাকি। সো গুড বাই।